কর্পোরেট কোম্পানিগুলো ইচ্ছা করে সংকট তৈরি করছে এবং তারা 280 টাকা পর্যন্ত ব্রয়লারের দাম উঠাইছে। হ্যাঁ, এটা একটা সিন্ডিকেট, কর্পোরেট সিন্ডিকেট, কর্পোরেট মাফিয়া চক্র সিন্ডিকেট। খামারিকে 10 টাকা গ্রোয়িং চার্জ দিচ্ছেন নীল নকশা, মানে নীল চাষের মতো। যে কাজী ফার্মস, প্যারাগন, নারিশ, আফতাব, তারপর হলো যে আপনার সিপি বাংলাদেশ, জানুয়ারির প্রথম সপ্তাহে 1 কেজি মুরগির উৎপাদন ছিল 150 টাকা। আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। আচ্ছা, সেটা হলো আসলে সেটা কর্পোরেট হাউস জানে এবং তারা বলতেছেন বারবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি। আসে 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 সমস্ত র মেটেরিয়ালস বাইরের। হ্যাঁ, ইউক্রেন থেকে আসে, ব্রাজিল থেকে আসে, রাশিয়া থেকে আসে। তবে আমি আপনাকে যে সঠিক মেসেজটা দেই, ভুল মেসেজ প্রচার করা যাবে না। সঠিকটা হলো এই যে জানুয়ারিতে 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন ছিল 150 টাকা, খামারি বিক্রি করতে পারছেন 110 টাকা, সেটা ভোক্তা পর্যায়ে 150 টাকায় বিক্রি হয়েছে, যার কারণে খামারি লসকে খামার বন্ধ করে দিছে, সংকট তৈরি হয়েছে, কর্পোরেট কোম্পানিগুলো ইচ্ছা করে সংকট তৈরি করছে এবং তারা 280 টাকা পর্যন্ত ব্রয়লারের দাম উঠাইছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যা সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের, আমি খামারিদের সংগঠন, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এর সভাপতি আমি, তো আমি চাচ্ছি প্রান্তিক খামারিদের রক্ষা করতে হবে, তাদেরকে উৎপাদনে রাখতে হবে। যদি তারা উৎপাদনে না থাকে তবে ভোক্তারা জিম্মি হয়ে পড়বে, যার কারণে আমরা এখন যে বর্তমান বাজারটা আছে, উৎপাদন খরচটা আছে 175 টাকা, সেক্ষেত্রে যদি খামারি 95 টাকায় বিক্রি করে সে লাভ পাবে এবং খামার থেকে যিনি বাজারে আনবেন তিনি একটা লাভ করবেন এবং বাজার থেকে যিনি দোকানে বিক্রি করবেন তিনি একটা লাভ করবেন, সেখানে 220 থেকে 230 টাকা বাজারটা থাকতে পারে। এটা হলো যৌক্তিক বাজার। যদি এর চেয়ে কমে খাইতে চায়, যেমন 150 টাকায় খাবে, তবে আবার 400 টাকায় খাওয়া লাগবে, কারণ 150 টাকায় খাইলে তো টিকবে না খামারি। অতএব আমরা চিন্তা করতেছি সকলকে নিয়ে, সকলে যেন ভালো থাকতে পারে এবং কর্পোরেট গ্রুপগুলো যে SMS করে, SMS-এর মাধ্যমে যে মূল্যটা নির্ধারণ করে এটাকে আমরা বন্ধ করবো। যে SMS-টা তাদের পণ্য বিক্রি করার জন্য তাদের ডিলার কোর্টকে, তাদের ডিলারকে SMS করে, ওই SMS-টা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে, ওইটাই বিক্রি করতে হয়। হ্যাঁ, এটা একটা সিন্ডিকেট, কর্পোরেট সিন্ডিকেট, কর্পোরেট মাফিয়া চক্র সিন্ডিকেট। হ্যাঁ, আমি বলতে জানুয়ারির আগে পোলট্রি খাবারের 1 কেজি পোলট্রি খাবারের মূল্য কত ছিল? জানুয়ারির আগে 1 কেজি পোলট্রি খাবারের মূল্য ছিল 60 থেকে 62 টাকা, আর এখন হচ্ছে 75 টাকা, পার কেজিতে 15 টাকা বেড়ে গেছে। 15 টাকা বেড়ে যদি যায় পোলট্রি ফিডে, সেখানে 30 টাকা বেড়ে যাবে পার কেজি মুরগি উৎপাদন করতে। জি, জানুয়ারির আগে 60-62 টাকা ছিল, এখন 75। জানুয়ারির আগে 148 টাকা ছিল, 148 টাকা। খুচরা পর্যায়ে বিক্রি করছে কর্পোরেট কোম্পানি প্রান্তিক খামারিদের ধ্বংস করার জন্য। 148 টাকা উৎপাদন খরচ থাকলেও সে পণ্যটা বিক্রি করা লাগছে 110 টাকায়, যার কারণে প্রান্তিক খামারি লস খেয়ে খামারকে বন্ধ করে দিচ্ছেন। উৎপাদনে সংকট তৈরি হয়েছে, কর্পোরেট কোম্পানি কন্ট্রাক্ট ফার্মিং শুরু করছেন সেই বন্ধ খামারকে, সে বাচ্চা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, বাচ্চা 35 টাকা ফিট, আপনার যে 2600 টাকা, এটা দিয়ে 119 টাকার ভিতরে উৎপাদন করে খামারিকে 10 টাকা গ্রোয়িং চার্জ দিচ্ছেন নীল নকশা, মানে নীল চাষের মতো। তো সেই পণ্যটাকেই কর্পোরেট কোম্পানি 280 টাকায় বিক্রি করছেন বাজারে। সে কর্পোরেট কোম্পানি তো আপনাদের সবাই চিনেন তাদের। আচ্ছা, সে জানি বলতে আসলে কর্পোরেট গ্রুপ 4-5টা লিডিং, কিন্তু সকল সকল কোম্পানি, না না সেটা তো আমি তো বারবার বলতেছি। আচ্ছা, সেটা হচ্ছে কাজী ফার্মস, প্যারাগন, নারিশ, আফতাব, তারপর হলো যে আপনার সিপি বাংলাদেশ, এগুলো তো আছেই, এটা হলো লিডিং। এরপর গিয়ে আপনার আরও অন্তত অনেকগুলা যারা আছেন এই ব্যবসায়, এর বিরুদ্ধে আপনারা যারা খামারি আছেন সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ কোনো দিয়েছি? জি জি, আমি অভিযোগ দিয়েছি এবং 936 কোটি টাকা একটা লোপাটের তথ্য দিয়েছি 52 দিনে, যেটা বাচ্চা থেকে এবং ব্রয়লার মুরগি থেকে হাতিয়ে নিয়েছেন এবং সেটা সকল দেখছে। সরকারের পক্ষ থেকে এটা কাজ করতেছে, এরা শাস্তি পাবে এবং
ভোক্তারাও স্বস্তিতে থাকবে এবং ন্যায্য মূল্যে খাবে, কম মূল্যে না। আবার সেই 140 টাকা কেজি মুরগি কবে ফিরবে? 140 টাকা ফিরে মুরগি ফেরার সময় নাই, কারণ হলো আপনার উৎপাদন খরচ যদি 175 টাকায়, তবে 140 টাকায় কীভাবে খাবেন? খেতে হবে ন্যায্য মূল্যে। আপনার যদি ন্যায্য মূল্য হয় তবে ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে 220 টাকা এখনকার বাজারে থাকবে। না, সরকার ফিক্সড করে নাই। আপনার যে লিডিং কোম্পানিগুলো আছে এদের সাথে মিটিং হয়েছে আমার এবং সরকারের বিভিন্ন পর্যায়ের, যে তারা খামার পর্যায়ে 195 টাকায় বিক্রি করবেন এবং এইটা দুইটা তিনটা হাত ঘুরে সেটা 230 বা 220-এর ভিতরে থাকবে।